আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর সন্ধ্যা 5:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। এক মাস সিয়াম সাধনার পর ঘরের দুয়ারে কড়া নাড়ছে মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সকল প্রস্তুতি শেষ। আজ সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। অনাবিল আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদুল ফিতর। ঈদ মুসলিমদের জাতীয় উৎসব। এক মাস রোজা পালনের পর এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা। ঈদ আরবি শব্দ, এর অর্থ খুশি, আর ফিতর মানে ভঙ্গ করা। দীর্ঘ এক মাস পর মুসলিম উম্মাহ রোজা ভঙ্গ করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া স্বরূপ যে আনন্দ উৎসব করে সেটি ঈদুল ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে এবারও দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ সময় বিভিন্ন জায়গায় ঈদের জামাত সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ না দেখা গেলেও সৌদির সঙ্গে মিল রেখে ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, দিনাজপুর, লালমনিরহাট, লক্ষ্মীপুর ও পিরোজপুর, সাতক্ষীরা, ফরিদপুর ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে এসব জেলার কিছু কিছু এলাকার মানুষ ঈদ ও স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন। শহরের কোলাহল এখন গ্রামে গিয়ে ভিড়েছে, ফাঁকা হয়ে গেছে দেশের সব নগরী। ঈদকে সামনে রেখে শহর ছেড়ে চলে যান গ্রামের মানুষ, গ্রামকে ঘিরেই এখন ঈদের আনন্দ। টানা ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে কর্মস্থল থেকে গ্রামের মায়ায় গ্রামের টানে ছুটছে মানুষ। ঈদের ছুটিতে দীর্ঘদিন পরে স্বজনদের সান্নিধ্য পেতে নারীর টানে বাড়ি ফেরার আনন্দে অনেকেই এখন গ্রামের পথে। শুধু ভিড় স্টেশন এবং বাস টার্মিনালে, যে যার মতো ছুটছে গ্রামের পথে, যেন পথে পথে দল বেঁধে ছুটে যাওয়ার মধ্যে ঈদের আনন্দ। অন্যান্য বারের চেয়ে এবারে গ্রামে অনেক বেশি উৎসব মুখর, কারণ সামনে উপজেলা নির্বাচন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24.com, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।